সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন 7 দিনের পরিবর্তে 5 দিন করেছে দেশটির সরকার। সৌদি সিভিল এভিয়েশন অথরিটি গাকার সর্বশেষ নির্দেশনা অনুযায়ী সৌদি আরবে অনুমোদিত টিকাসমূহের কোনো একটি টিকার পূর্ণ ডোজ গ্রহণ না করলে বা সৌদি আরবের অনুমোদিত নয় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে এমন টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করলে সৌদি আরবে গিয়ে আগের মতো 7 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না থেকে 5 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী 23 সেপ্টেম্বর 2021 থেকে কার্যকর হবে। অন্যদিকে সৌদিতে এক ডোজ কিংবা দুই ডোজ টিকা গ্রহণকারী যাদের তাওয়াক্কাল না অ্যাপে ইমিউন রয়েছে তাদের বিষয়ে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, ফলে ইমিউন থাকলে তাওয়াক্কালনার স্ক্রিনশট হেলথ পাসপোর্ট এবং টিকার সার্টিফিকেটের প্রিন্ট কপি থাকলে বাংলাদেশ থেকে আসার সময় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রয়োজন হয় না। তবে সৌদিতে যাবার আগে যে কোনো অবস্থাতে বিমানে আরোহণের সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আরটিপিসিআর নেগেটিভ টেস্টের রিপোর্ট মুকিম পোর্টালে নিবন্ধন করার শর্ত অপরিবর্তিত রেখেছে সৌদি আরব সরকার। স্লোভেনিয়ার মারিবোরে অনুপ্রবেশের দায়ে 10 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। মারিবোরের স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবারের তথ্য জানিয়েছে দ্য স্লোভেনিয়ান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সকালে নিয়মিত টহল ও গাড়ি চেকিংয়ের সময় মারিবোরের পুলিশ প্রশাসন মে নামক স্থানে হাঙ্গেরিয়ান নিবন্ধন বিশিষ্ট একটি গাড়ি আটক করে। সেখান থেকে এই 10 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। গাড়ির চালক ছিলেন 29 বছর বয়সী একজন মলদোভান, তাকেও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আটক হওয়া এই 10 বাংলাদেশি স্লোভেনিয়ায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার কথা জানিয়েছেন, তাই বর্তমানে তাদের একটি স্থানীয় অ্যাসাইলাম সেন্টারে রাখা হয়েছে। অস্ট্রিয়ার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন রাহাত বিন জামান জানিয়েছেন, স্থানীয় গণমাধ্যমের সাহায্যে আমরা স্লোভেনিয়ায় আটক হওয়া 10 বাংলাদেশির বিষয়ে জানতে পেরেছি। খুব শিগগিরই আমরা স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সৌদি আরবের রিয়াদে কেরানীগঞ্জের হজরতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ মেহেদি হাসান আরিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রিয়াদ থেকে সহকর্মী এ কে আজাদ লিটন জানান, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রিয়াদে বসবাসরত হজরতপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম। শুরুতে হজরতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ব্যবসায়ী আজহারুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মেহেদি হাসান আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, ইসরাবিল হোসেন সহ আরও অনেকে। অতিথিরা মেহেদি হাসান আরিফকে বিপুল ভোটে জয়যুক্ত করে হজরতপুর ইউনিয়নের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে আহ্বান জানান। এ সময় কেরানীগঞ্জ সহ হজরতপুর ইউনিয়নের বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।